cast out like a shadow, racing towards the light. I pray to see you one more time. Hello. তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবার চলে আসলাম আপনাদের কাছে আমার ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা থাকবে অন্যরকম, একটু স্পেশাল ব্লগ, স্পেশাল, বুঝলেন? তাহলে বলি কি ব্লগটা থাকছে আজকে। কি ব্লগটা থাকছে যে অনেকদিন বাদে, মানে লকডাউনের পর আবার আমাদের শো স্টার্ট হচ্ছে। আপনারা জানেন আমি ডান্সার, আমি ডান্স করি বাবা। তো আবার শো স্টার্ট হচ্ছে, আজকে আমার শো আছে, শো আছে আমার রিসর্টে। তা সেখানে আমি যাব, সেখানে আমি শো করব, বিকালবেলা আমার শো আছে। তো সকাল থেকে কি না কি হচ্ছে, কি না কি হবে, সেটা আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং মানে ওই জায়গাটায় গিয়ে আমি সবকিছু দেখাবো, মানে প্লেস, ভিউজ সব কিছু দেখাবো। যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। হ্যাঁ, আই থিঙ্ক সেরকম কোনো ব্লগ নেই, হয়তো হয়তো হতেও পারে বা নাও হতে পারে, বাট আমি এটা আপনাদের কাছে তুলে ধরছি যাতে আপনারাও দেখুন যে একটা যখন শো হয়, প্রোগ্রাম হয়, তখন তার আগে কীরমভাবে প্রিপারেশন নেওয়া হয় তা সেটা আপনারা দেখতে পারবেন। স্টেজ, রিহার্সাল, ইচ অ্যান্ড এভরিথিং, তো সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো। আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্টস করবেন। আর হ্যাঁ, যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদের কাছে একটা কথা বলি, আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, তারা প্লিজ এখন সাবস্ক্রাইব করে নিন। কারণ কি আমার চ্যানেলে শুধু ব্লগ না, ডান্স ভিডিও, ডান্স টিউটোরিয়াল সব কিছু পাবেন। সো বেশি কথা না বাড়িয়ে তাহলে যাওয়া যাক শোতে, তাহলে চলুন। In a city, still so far from home, I've searched for you all my life. Cast out like a shadow, racing towards the light. I pray to see you one more time. যাচ্ছি, রাস্তা এখনো শেষ হচ্ছে না, এগিয়ে যাচ্ছে ব্যাপার। তো গিয়ে দেখাচ্ছি যে কি হবে ওখানে, না হবে কিরকম সিচুয়েশনটা হবে সেটা আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। ফাইনালি চলে এসেছি আমরা আমায়া রিসর্ট, দেখতেই পাচ্ছ। তো এবার আমরা এন্ট্রি করবো এখান দিয়ে লোহার মা দুর্গা, খুব সুন্দর। দেখেছেন খুবই সুন্দর, পুরো লোহা দিয়ে বানানো। এখন প্রবেশ গেট, যেটা এন্ট্রি গেট, খুবই সুন্দর, ভিউ নাইস, তাই না? লাভলি, সুপার সুপার। আমাদের এখন টেকনিক্যাল টাইম, স্টেজ রিহার্সাল টাইম। তা আমরা এখন স্টেজের উপরেই আছি, তা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এলইডি, কারণ কি ডান্সাররা রিহার্সাল করছে স্টেজে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে মেয়েদের ডান্স রিহার্সাল হচ্ছে, স্টেজ রিহার্সাল, কারণ কি আমরা শোর সকালবেলা আমরা একবার স্টেজ রিহার্সাল করি যাতে প্রবলেম না হয়। তো আপনারা জানেন হয়তো সবাই এই ব্যাপারে, তাই না? সেটাই। আর এনে রিহার্সালে ব্যস্ত আছে এখন। তো আমাদের এখন রিহার্সাল চলছে,
তা আপনাদের তো দেখালাম, আপনারা দেখতেই পাচ্ছেন ভালো মতন ভাবে, কারণ কি মেয়েরাও এখানে রিহার্সাল করছে। দেখুন আরেকবার দেখছেন তো, আপনারা বলবেন কিন্তু কেমন লাগছে, ঠিক আছে? বলবেন না ওকে কমেন্টস করতে? আর এটা এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে মানে গেট, মানে ব্যাংকুয়েট গেট, মানে ব্যাংকুয়েটের বাইরে এটা এন্ট্রি গেট সাজানো, খুবই সুন্দর, খুবই ভালো মতন ভাবে সাজানো। দেখুন নিচে ফুল দিয়ে ডেকোরেট করা আছে। শেষ হলো, কিন্তু শেষ তো এখনো সেরকম ভাবে হয়নি, লাঞ্চ ব্রেক দিল। এখন লাঞ্চ ব্রেক জাস্ট এই লাঞ্চ করতে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা শোতে কিরকম সবাই কিরকম প্রিপারেশন নিতে হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আশা করি আপনাদের ভালো লাগছে, আরও দেখতে থাকুন কী কী হয় কি না হয়, চেষ্টা করছি আপনাদেরকে দেখানো, ঠিক আছে? তো দেখতে থাকুন। খাবো, আবার খাবো, মানে বিরিয়ানি, তাই না? ইয়াম্মি, দেখতেই পাচ্ছেন বিরিয়ানি একদম দেখে মনে হচ্ছে দারুণ। লাঞ্চ তো কমপ্লিট, আবার একটু বাদে আবার রিহার্সাল হবে, কিন্তু তার আগে একটুখানি আপনাদের দেখিয়ে দিই সামনে জায়গাটা, ভিউটা কত সুন্দর, চলুন দেখা যাক। দেখতেই পাচ্ছেন ভিউটা, আর তার মাঝখানে চলে এসেছে কি ভাই, আর্নল্ড, তাই তো, অ্যান্ডি অর্ডান। সুপার সুপার সুপার, দারুণ ভিউ, একটু ব্রেক পেলাম, ব্রেকের মাঝখানে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ কি আবার কিছুক্ষণ বাদে স্টার্ট হবে। আমি আমার বন্ধুটা আছে, তাই একটুখানি ঘোরাফেরা করে নিচ্ছি, দেখা যাক কি ভালো জায়গা, কারণ কি এটা আমি ফার্স্ট টাইম আমি এই জায়গাতে আসলাম, এর আগে আমি এখানে শো করিনি, মনে পড়ছে না, হয়তো এসেছিলাম হয়তো ভুলেও যেতে পারি। বাট তা শুনলাম নাকি এখানে একটা সুইমিং পুল আছে, তা আমি যাবার চেষ্টা করব, বাট এখন তো পসিবল না, কারণ কি আবার কিছুক্ষণ বাদে আমাদের রিহার্সাল স্টার্ট করতে হবে, তা আমি যেতে পারছি না এই জন্য। তো আমি চাইবো নিশ্চয়ই আপনাদের দেখাতে সুইমিং পুলটা, বাট দেখা যাক, যেটুকু আমি দেখাচ্ছি আশা করি আপনাদের ভালোই লাগছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু জানাবেন, ঠিক আছে? তো আমরা এখন ওই বললাম না যে সুইমিং পুলের দিকে যাব, তাই যাচ্ছি, দেখা যাক। তার আগে দেখে নাও এই পন্ডটা, খুব দারুণ। এখানে অ্যাকচুয়ালি বর্মালা হয়, যারা সঙ্গীত বগেরা হয় না বর্মালা, এটা হচ্ছে বর্মালা প্লেস, এখানে বর্মালা, ধরুন ব্রাইড গ্রুম মাঝখানে থাকবে, আর চারপাশে ডান্সাররা থাকবে বা পুরোহিত মশাইরা, আই থিঙ্ক পুরোহিত মশাইরা এখানে থাকে না, কারণ কি এখানে ডান্সারদের জন্যই, পুরো ডান্সারদের জন্যই এটা পুরো প্লেস, যে চারটে মাঝখানে গর্জন করছে মেঘ, দেখুন ভিউটা। ও এখানে দেখো বোট আছে, এখানে বোটিংও করে অনেকজন, ভালো, খুব ভালো প্লেস। তো আপনারা কিন্তু বলতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের ভিডিওটা, কারণ কি আজকের ভিডিওটা খুব আলাদা রকম, বুঝতেই পাচ্ছেন তো প্লিজ। তো আমি চলে এসেছি এই সুইমিং পুলের সামনে, তো আপনাদের বলেছিলাম যে দেখাবো, তা দেখুন দারুণ বলে, খুব ভালো প্লেস, মানে এইসব এখানে সবাই থাকে, মানে এইসব স্কটেজগুলোতে, বুঝতেই পাচ্ছেন এই রুমগুলোতে যারা এখানে ঘুরতে আসে বা যাদের এখানে প্রোগ্রাম বা সঙ্গীত থাকে তার ফ্যামিলি এখানেই থাকে। আর এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখুন সুইমিং পুলটাও খুব ভালো, আমার খুব ভালো লেগেছে,
সুইমিং পুলটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কিছু দেখাতে পারলাম না, তো আমি এখন যাচ্ছি ব্যাংকুয়েটে, কারণ খুবই বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে, আপনারা বুঝতে পারবেন হয়তো, কারণ পুরো ভিজে যাচ্ছি, নাহলে পুরো ভিজে যাবো। বিকালবেলা শোও আছে, তো শো তো করতেই হবে আমাকে ভালো মতনভাবে, তাই এখন ব্যাংকুয়েটে যাচ্ছি। আপনাদের আমি দেখালাম যেখানে আমাদের শো হবে আজকে, সেই মানে কি স্টেজ, তারপর লাইটস, বক্স, মানে ইটস অ্যান্ড এভরিথিং, মানে ভেনুটাই, মানে যেখানে শো হবে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আপনাদের ভালো লাগবে, হয়তো এরকম যে হতে পারে যে এরকম হয়তো অনেকজন এরকম ব্লগ করেনি, বাট এটা আমার ফার্স্ট টাইম আমার শোতে এসে ব্লগ করা, তা সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি যাতে আপনারা দেখুন, দেখে একটুখানি হয়তো ভালো লাগতেও পারে আপনাদের, বা ভালো লাগছেও, কারণ আপনাদের ভালো লাগা মানে আমারও ভালো লাগা, মানে কষ্ট করে এতটা টাইম দিয়ে কাজের মধ্যেও আমি টাইম বার করে আপনাদের জন্য এই ব্লগটা করছি যাতে আপনাদের ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লাগছে, তা আপনারা নিশ্চয়ই বলুন কেমন লাগছে, কারণ হয়তো আমি যেটুখানি আজকে ব্লগটা করছি হয়তো আপনাদের ভালোর জন্যই করছি যাতে আপনাদের ভালো লাগে, দেখা যাক, কারণ কি কিছুক্ষণ বাদেই রেডি হব, শো স্টার্ট হবে আর এক ঘন্টা বাদে, তো এই রেডি হতে যাচ্ছি। আর আপনারা কিন্তু ভুলবেন না কমেন্টস করতে যে কেমন লাগছে, আর যারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদের কাছে একটা অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমি শোয়ের জন্য রেডি হয়ে গেছি, আমি কস্টিউমও পরে নিয়েছি, কারণ কি এবার স্টার্ট হবে, এবার যাব আমি বেনুদের, তা কেমন লাগছে জানাবেন প্লিজ, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমরা কস্টিউমও পরে নিয়েছি, তাই না ভাই? আয় আয় না, তা ঠিকঠাক লাগছে তো? দেখুন তাহলে আমাদের কস্টিউমটা কেমন লাগছে আপনাদের, তো কিন্তু প্লিজ কমেন্টস করবেন, কিন্তু ভুলবেন না। ওকে, জাস্ট শো করে আসলাম, জাস্ট শেষ হলো, শেষ হয়ে জাস্ট ড্রেস চেঞ্জ করে এবার বাড়ি যাওয়ার পালা, কি আমি আমাদের শোটা দেখাতে পারলাম না আপনাদেরকে, কারণ পসিবল না, বিকজ আমাদের যখন শো চলে তখন আমাদের মোবাইল হ্যান্ড ওভার করে দিতে হয়, তা এই কারণে আমি আপনাদের আমি আমাদের কোনো শোই দেখাতে পারলাম না, কারণ এটা পসিবল হয় না, এবং কোনো সময় যদি এরকম যদি সুযোগ আসে আমি নিশ্চয়ই দেখাবো। আমি আপনাদের আগে কী কী হয়েছিল স্টেজ রিহার্সাল, মানে কী কী আমি করলাম সেটা আপনাদেরকে নিশ্চয়ই দেখেছি, হয়তো আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটা, তো আশা করি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যারা যারা নতুন এসেছেন, আরও অনেক রকম ভিডিও পাবেন, ডান্সের ভিডিও,
ডান্স কোরিওগ্রাফি, ডান্স টিউটোরিয়াল ভিডিও দেখতে হয় তো প্লিজ সাবস্ক্রাইব করুন, ওকে? আর বেল আইকনে তো আজকের মতন চললাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।